মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো খুশি আছো। আমি আজকে অনেক ভালো খুশি হ্যাপি আছি। কালকে আমি এসেছিলাম আমার ফ্রেন্ডের বাড়ি, এক হিসাবে ফ্রেন্ড এক হিসাবে বোন। তো যাই হোক, যেটাই হোক, তোমাদের বলবো এ নিয়ে একদিন ক্লিয়ার করে। তো ওখানে চলে এসেছি, ওর সাদা কালকে হয়েছে, তো ওখানটায় চলে এসেছি, রাত্রে ছিলাম, আজকে যাব বাড়ি। আর সকাল সকাল স্নান করে নিয়েছি, কাল প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আজকেও প্রচণ্ড পরিমাণে গরম। তো এখন কয়টা বাজে? এখন 8:45। তো যাই হোক, এখন 8:45 হয়েছে, আর আজকে যাব বাড়ি। আর এখানটায় আমার যেহেতু বাপের বাড়ি, একটু হ্যাপি খাওয়া কমপ্লিট হয়ে গেলো, সবাই মিলে চা টা বানাচ্ছে, খাচ্ছে, খেয়ে নিলাম। আর এইখানে কালকে খাওয়াই ছিল, এখানে খাওয়ার প্যান্ডেল। তো আমার বাপের বাড়ি, ওর বাপের বাড়ি বেশি দূর না, তো ওখানটায় তাই জন্য একটু বেশি হ্যাপি। আর আজকে দেখতে পাচ্ছ, কালকে একদম ঠিক করে ব্লগগুলো করা হয়নি, এত প্রচণ্ড পরিমাণে গরম, কী আর বলবো। গরমের জন্য এক জায়গায় মানে শান্তি হয়ে থাকেনি, এই হচ্ছে ব্যাপার। আজকেও প্রচুর দেখতে পাচ্ছ, আজকেও এত প্রচণ্ড মানে রোদের তাপ, রোদ কী আর বলবো, প্রচণ্ড পরিমাণে গরম রোদ। এই যে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। আর এই গ্রাম গ্রামে খুব ভালো লাগে, ধান খেতের মাঝখানে খুব খুব ভালো লাগে। তার মধ্যে কী বলো তো, এখানটায় প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল কালকে, যখন আমরা কালকে কয়টা 7:30 দিকে বেরিয়েছি, 7:30 এখানে আসছি, তো তিন ঘন্টা লাগে আমাদের বাড়িতে ওখান থেকে জায়গা থেকে এখানে আসতে। তো কালকে 7:30 দিকে এখানে এসে গেছি, আর সকালবেলা এত পরিমাণে কুয়াশা ছিল, কী বলবো, খুব ভালো লাগছিলো খুব। তোমাদের একটুখানি ভিডিও, গাড়িতে ছিলাম, গাড়ির ভিতর কিন্তু একটুখানি ভিডিও করেছি মনে হয়। তো আগের ব্লগে দেখিয়ে দিব আর একজন, তো ওটা তোমরা আমার আরেকটা ব্লগে দেখতে পাবে। তো এটা ব্লগ অন্য স্টার্ট করলাম, যাই হোক কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। কালকের ব্লগটা এডিটিং করা হয়নি, তো দেখতে পাবে, হচ্ছে ব্যাপার। আর এখানটায় না একদম আমার জিও সিম, তো জিও চলতেছে না। আমি কালকে ভিডিওটা এডিটিং করছি, মানে আগের দিনে এডিটিং করছিলাম, ওর এডিটিং করা ছাড়া সব কমপ্লিট, এখানে ব্যস্ততার মধ্যে এডিটিং করছি, কিন্তু ভিডিওটা পোস্ট দিচ্ছি মানে হচ্ছে না। সারা রাত নেট চালিয়ে রেখেছি কিন্তু পোস্ট করছি, নেট চালিয়ে মানে পোস্ট করে নেট চালিয়ে রেখেছি কিন্তু পোস্ট হয়নি, এই হচ্ছে ব্যাপার। নেট চলে না বলে এখানটায় একদম পোস্ট হচ্ছে না, আর কারো নেট নেবো, সবার নেট শেষ। ওর কেউ মানে মোবাইলে নেট থাকেই না, আর আমি আবার আমার নেট চলছিল না বলে আবার 20 টাকা ঢেলে তারপরে চালাচ্ছিলাম, তবু চলছিল না, যে ব্যাপার। তো যাই হোক, বাড়ি গিয়ে ভিডিওগুলো মনে হয় পোস্ট করতে হবে, আজকে যাব বাড়ি। তো বাড়ি যেতে যেতে রাত হবে, সন্ধ্যাবেলা হবে, বা সন্ধ্যাবেলা বের হবো, তখন কয়টার দিকে পৌঁছাবো ওটা ঠিক নেই। তো এখন আমরা আজকে এখান থেকে যাব একটু আমাদের বাড়ি, তারপরে আবার মামার বাড়ি যাব, তারপরে সন্ধ্যাবেলা বাড়ি। দেখতে পাচ্ছ গাছগুলো খুব ছোট ছোট, আর নিচে ডাল ডুল, তাই গাছে চড়ছে সবাই মিলে, এইদিকে একজন, ওইদিকে একজন, আর এইদিকে একজন চুল মানে কীভাবে যে চুল বাঁধছে দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার, আমরা চলে এসেছি এখন বাগানটায়, আর আমি একটু গাছে উঠবো ভাবছিলাম, বানানোর জন্য হয়ে গেল, এখন চলে যাব অনেক জায়গায়, তো অনেক কাজ আছে, তো কাজবাজ করবো এখন যে একটু, তো যাই চলো। আর এইখানে এত ভালো লাগলো, কী আর বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এত সুন্দর ঠান্ডা, এখানে মানে বসে থাকি এত গরমের মধ্যেও। তো চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে সবটাই দেখাই। আর এখানে এসে খুব ভালো লাগছে, খুব বাগানটায় খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া, সবাই মিলে রিলস বানিয়ে নিলাম। তো চলো টাটা, তো যাচ্ছি। এই যে বাগানটা অনেক বড় কিন্তু, আর এদিকে সব ধান খেত, গাছপালা, গাছপালা অবশ্য দেখতে ভালো লাগে, আর ধান খেত তো সবুজ সবুজ একদম ভালো লাগে। আরে তো আমাদের গ্রাম তো ছোটোবেলা থেকেই আরও ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, মাগো, তারপরে ওই একটা মাগো, তারপরে আমার ছেলে, আর এদিকে সব বাগান বাগান বাগান, আর খ্যাত খ্যাত খ্যাত। তো চলো, প্রচণ্ড পরিমাণে গরম এখন, রোদ্রে এসে গেছি। হ্যাঁ হইবে তো, অল্প ভাল লাগে, অল্প অল্প। ওই গাছ বাগান কেন কি সুন্দর হাওয়া দিছে, আর মেয়ে গরম কেন ধাবাড়ি দেশে রে আড্ডা। লাইট গুলো
হ্যাঁ ওইটাই তো, কি বাপরে আমার শুভর কত কাজ। নাহলে মোর ফোন করা কিপি ঢেলা মোবাইলও হয়ে যায়। কি ঘর হরে কৃষ্ণ বাবা কারিয়ে ওয়াও ওয়াও তোমাদের দাদা ভাই গাইস দেখো কারিয়া কাটছে, কারিয়া কাটতে পারে না কিন্তু এরকম মুড়ি বনে কাটলাম। আজকে ফার্স্ট টাইম না? হ্যাঁ লাইফে আজকে ফার্স্ট টাইম কারিয়া কাটছে, দেখতে পাচ্ছ? গরুর খাওয়ার জন্য এই যে এইভাবে কাটে। ও আই মাগো গাইস, আমরা এখন যাচ্ছি জমুনা মাখা খেতে সবাই মিলে। এখন আমরা জমুনা মাখা খাবো। এই যে এখানে এখন জমরে মাখা হবে, সবাই মিলে এখন জমরে মাখা খাবো। তোমরা খেলে চলে আসো। আমার তাতে কি যেহেতু মাখবো সেই খেলে জলদি জলদি চলে আসেন, চলে আসো জলদি জলদি। সব পিঙ্কির মাথা থেকে চার পাপড়ি মাথা দিয়ে
হ্যাঁ, আর তুই যে বেরাস গাড়ি ঘোড়ায় মানসুক ধরি, গল্প করে একটা বসিয়া এখন হবে জমরে মাখা কলা পাতাতে, ভীষণ ভীষণ টেস্টি। তোমরা খেলে চলে আসো না, কলা পাতাতে জমরে মাখা, কতগুলো জমরে মাখা দেখতে পাচ্ছ, পাতাতে লঙ্কা লাগলে সুচি দে, আমার তো কচি ওগুলা সবাই পাতি দে। জমরে মাখা হয়ে গেছে, খাওয়া শুরু। রতনের কথা আরো বড় হয়েছে, হ্যাঁ জমরা মাখা খাওয়ার পর আমরা ভাত বাড়ি এসে ভাত খেয়ে খেয়ে তারপরে বের হয়েছি আমাদের বাড়ি যাওয়ার জন্য। আমরা এখন চলে যাব আমাদের মামার বাড়ি, ডাইরেক্ট বাড়ি যাব না, আগে মামার বাড়ি যাব। আর ওখানে মা গেছে, যেহেতু কয়েকদিন আগে আমার ভাই একটা মারা গেছে, তোমাদের ব্লগ শেয়ার করেছি, ওই ভাইটার অস্থি নিয়ে যাবে আজকে কি গয়াতে, গয়া না বৃন্দাবন যাই বলে, আমি অতটা জানি না, তো ওখানটায় নিয়ে যাবো। মনটা ভীষণ খারাপ করছে, আর সবাই মিলে যাচ্ছি, কেননা আজকে সবাই আমাদের বাড়িগুলো একটু ঘুরবে দেখবে, আর আমাদের সঙ্গে যারা এসছে ওরা তো আর কোনো দিন আসবে কি না, তাই জন্য বলছিল যে তোমাদের বাড়িগুলো ঘুরে যাই। তো মামাদের বাড়িতে কিচ্ছু শেয়ার করা হয়নি, মামাদের বাড়ি থেকে এসে এখন আমাদের বাড়ি থেকে আমরা বের হয়েছি, এখন যাব যেইখানে সাত বাড়ি ওখানটায় যাব, তাই জন্য আর কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মামাদের বাড়ি এত কান্নাকাটি চলছিল কি আর বলবো, ওখানে ভাতও খেয়েছি, নিরামিষ করেছিল ভাত সবজি। আমাদের বাড়ি থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি এসে ডুবে বের হয়েছি শুধু, তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন যাব সাত বাড়ি যেখানে এসেছিলাম, তো ওইখানে এসে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে এখন আমরা বের হচ্ছি বাড়ি যাওয়ার জন্য। তো টাটা দিয়ে দেখতেই পাচ্ছ মনটা একটু খারাপ লাগছে, দুই দিন ছিলাম মানে খুব একটা ভালো আনন্দ হইতো, যাই হোক আজকে যেহেতু বাড়ি যাচ্ছি এখন, এখন বাজে সন্ধ্যা সাতটা, আর এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ যাওয়ার পথে বাপের বাড়ির দেশ ছেড়ে শ্বশুর বাড়ি। যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আজকের ব্লগটা ছিল খুব 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 আনন্দের।